যাদের যারা মূলত ভালো নামাজ রয়েছে রোজা রয়েছে এমনকি পর্দা পশ্চিদাও রয়েছে তবে কিছু কিছু খারাপ গুণ তাদের মাঝে রয়েছে বলা অনেক সময় গিবত করা অনেক সময় অন্যের যে ত্রুটি সেগুলোকে আহ নিজের ত্রুটিগুলোকে অন্যের উপর চাপিয়ে দেওয়া এ ধরনের গুণগুলি রয়েছে এই ক্ষেত্রে তাদের সাথে কি আমি সম্পর্ক বর্জন করতে পারবো হতে পারে যখন দেখা শেখাতে হলো তখন কথাবার্তা বললাম কিন্তু অধিকারী কথাবার্তা না বলা চলাচল না করা কি আমি গুনাগার হবো জানো দিদিব না ঠিক হবে না তার সাথে চলতে হবে যে ব্যক্তি ভালো মানুষ আপনি উল্লেখ করেছেন নামাজ পড়েন রোজা রাখেন পর্দাও করেন ইসলামের মৌলিক বিষয়গুলো তার মধ্যে রয়েছে এখন কিছু কিছু ত্রুটি রয়েছে এগুলো গুনাহের কাজ মিথ্যা বলা আহ বিরা বীরা গুণা তো এগুলোর জন্য আপনাকে নসিহত করতে হবে আপনি যদি চলা বন্ধ করে দেন তাহলে তাকে নসিহত করবে কে পরামর্শ দেবে কে এই ধরনের কখনো অন্যায় তার কিন্তু আপনার ঘাড়েও চাপাতে পারে যেটা আপনি বলেছেন যে অনেক সময় সেটি আমার দিকে রেফার করে দেয় এ ধরনের কখনো হতে পারে কারো ক্ষেত্রে যেহেতু আত্মীয় আত্মীয় কিন্তু হক রয়েছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার মর্মে যথেষ্ট কোরআন এবং সুন্নাতে দলিল এসেছে এই জন্য আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা এটি সর্বদাই আমাদেরকে খেয়াল করতে হবে আর সাথে সাথে আমরা বলবো যে কখনো যদি চেতনার সম্মুখীন হয় তাহলে সেখান থেকে কিছুটা দূরে থাকা এটি তো স্বাভাবিকভাবে হতে হবে আত্মীয়তার সম্পর্ক যেগুলো রয়েছে তাদেরকে দাওয়াত দেওয়া দাওয়াত নেওয়া অনুরূপভাবে তাদের কে সাহায্য সহিতা করা অনুরূপভাবে নেওয়া তারাও পারে এইভাবে আমাদেরকে চলতে হবে একবারে বর্জন করে দেওয়া এটা শরীরের নীতিমালা নয় শুধুমাত্র যার ব্যাপারে দিনই ভয় করব। যে সে আমাকে বেদিন করে ফেলবে আমি তাকে দিনের দাওয়াত দিচ্ছি সে আমাকে দিনহীন করা দাওয়াত দিচ্ছে অথবা শির্কের দিকে আমাকে ডাকা ডাকি করছে এই ক্ষেত্রে আমরা তার থেকে দূরে থাকতে পারি কেননা এতে বৃহৎ ক্ষতি রয়েছে সবসময় ইসলামের একটি বিষয় হলো বা বিধান হলো আল ওলা ও আল বারাহ আল ফব্বল্লাহ ওল বকদলিল্লা আল্লাহর জন্যই ভালোবাসা আর আল্লাহর জন্যই ঘৃণা করা আল্লাহর জন্যই তার সাথে সম্পর্ক রাখা আর আল্লাহর জন্যই তার থেকে সম্পর্ক বর্জন করা এগুলো যারা হয় আল্লাহর জন্য যদি হয় তাহলে এটি ঠিক আছে কিন্তু দুনিয়াবি কোনো স্বার্থে নিজকে বাঁচানোর জন্য অথবা তার থেকে বেঁচে থাকার জন্য না এগুলো ঠিক হবে না বরং আমাদের দাওয়াতের কাজটা সবসময় করতে হবে বিশেষ করে এই ধরনের এই প্রকৃতির মানুষগুলো দাওয়াতের অধিক মুখাপেক্ষী কেননা তারা তো সুন্দর কাজ করে কিছু কামাগুনা রয়েছে অন্যায় রয়েছে এগুলো অবশ্যই তাদেরকে সুন্দরভাবে পরামর্শ দেওয়া নসিহত করা অল্লাহ তালা আনন্দ